প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান অধ্যায় 11 লেকচার নম্বর 4 পাঠ্য বইয়ের শিকন ফল 2 ও 3 আলোকে প্রণীত। মাফি অ্যান্ড আননাফি ব্রাদার্স প্রিন্টার্স 1000 কানা বই প্রস্তুতের জন্য নিম্নলিখিত খরচ সমূহ করে। বিবরণ টাকা, কাগজ ও ছাপাকালি ক্রয় 90,000 টাকা, প্রত্যেক মজুরি 30,000 টাকা, কারখানা ম্যানেজারের বেতন 20,000 টাকা, কারখানার ভাড়া 20,000 টাকা, অফিস ও প্রশাসনিক ব্যয় 20,000 টাকা, বিক্রয় পরিবহন 20,000 টাকা। আমাদের করণীয় ক নম্বর, মাফি অ্যান্ড ব্রাদার্স প্রিন্টার্সের মুখ্য ব্যয় নির্ণয় করতে হবে। 2 মার্ক, মাফি অ্যান্ড ব্রাদার্স প্রিন্টার্সের তৈরিকৃত বইয়ের মোট ব্যয় কত? 4 মার্ক। মাফি অ্যান্ড ব্রাদার্স প্রিন্টার্সের উৎপাদন ব্যয় 2% কমিয়ে মোট ব্যয়ের উপর 30% লাভ করতে হলে 200 খানা বইয়ের বিক্রয় মূল্য কত? মার্ক 4। ঠিক আছে, আমরা চলে আসি ক ক নম্বরে। মাফি অ্যান্ড ব্রাদার্স, মাফি অ্যান্ড ব্রাদার্স প্রিন্টার্স এর মুখ্য ব্যয় নির্ণয়। যথারীতি আমরা সব টেনে নিলাম। আমরা জানি গত ক্লাসে আলোচনা করছিলাম, গত লেকচারেও বলেছি, মুখ্য ব্যয় নির্ণয়ের সূত্র হলো প্রত্যেক মজুরি তোমার সরি কাগজ মানে প্রত্যেক মজুরি, প্রত্যেক কাঁচামাল, প্রত্যেক অন্যান্য খরচ, এটাই যোগ করলে আমরা পেয়ে যাব মুখ্য মজুরি। তাহলে আমরা লিখি এখানে বিবরণ টাকা, মোট টাকা। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে কাগজ ও কালি, কাগজ ও ছাপাকালি ক্রয় কত আছে বন্ধুরা? 90,000 টাকা, তাই না? 90,000 যোগ প্রত্যক্ষ মজুরি, প্রত্যক্ষ মজুরি আছে কত টাকা আমাদের? 30,000 টাকা যোগ করে আমরা প্রায় 1,20,000 টাকা ক্লোজ করে দিলাম। আমরা কিন্তু পেয়ে গেছি প্রত্যক্ষ মজুরি, অর্থাৎ মুখ্য ব্যয় আমরা পেয়ে গেলাম। মুখ্য ব্যয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা মনে রাখবে, তাহলে আমাদের মুখ্য ব্যয় হলো 1,20,000 টাকা। এইটুকুর জন্য আমাদের 2 মার্ক। তাহলে আমরা এটা মুছে ফেলি। আমরা এখন করব খ নম্বর বলছে, মাফি অ্যান্ড ব্রাদার্স সরি মাফি অ্যান্ড আননাফি ব্রাদার্স আননাফি মাফি অ্যান্ড আননাফি ব্রাদার্স প্রিন্টার্সের তৈরিকৃত বইয়ের মোট ব্যয়, মোট ব্যয় করতে হলে আমাদের, তাহলে অর্থাৎ উৎপাদন ব্যয়, মাফি অ্যান্ড প্রিন্টার্সের ওটা উৎপাদন ব্যয় বা মোট ব্যয়, মোট ব্যয় নির্ণয়। তাহলে আমরা যথারীতি শোক টেনে নেই,
এখানে বিবরণ, টাকা, মোট টাকা। তাহলে আমরা এখানে লিখতে পারি মুখ্য ব্যয় ক নং হতে ক হতে প্রাপ্ত। কত ছিল আমাদের ক হতে প্রাপ্ত? 1,20,000 টাকা, তাই না বন্ধুরা? প্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা একটু খেয়াল করো, কারণ উৎপাদন ব্যয়ের সূত্র হলো মুখ্য ব্যয় যোগ কারখানার উপরী খরচ। তাহলে এখন আমাদের যোগ লিখবো, যোগ কারখানার উপরী খরচ, যোগ কারখানার উপরী ব্যয়, উপরী উপরী ব্যয়। তাহলে উপরী ব্যয় কারখানার ম্যানেজারের বেতন কারখানা সংক্রান্ত যেহেতু, তাহলে কারখানার ম্যানেজারের বেতন আর কি আছে? কারখানা ভাড়া, কারখানা ভাড়া। তাহলে ম্যানেজারের বেতন 20,000, 20,000, কারখানার ভাড়া 20,000, দুটি যোগ করে আমরা পাই কত? 40,000 টাকা, তাই না? 40,000। তাহলে এখন যোগ করে ফেলি, 1,60,000 টাকা আমরা যোগ করে পেলাম। এটা হলো আমার উৎপাদন ব্যয়, উৎপাদন ব্যয়। আমরা যে বইগুলো প্রোডাক্ট করব বা তৈরি করব বা উৎপাদন করব, তার ব্যয় হলো 1,60,000 টাকা, ঠিক আছে? আচ্ছা, তারপরে যোগ পরিচালন, পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। তাহলে পরিচালন ব্যয়ের মধ্যে আছে আমার অফিস ও প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয় কত টাকা আছে? 20,000 টাকা। তারপরে যোগ বিক্রয় উপরী ব্যয়, বিক্রয় উপরী ব্যয় আমার কি আছে? তাহলে বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন কত টাকা? 20,000 টাকা যোগ করে 40,000। তাহলে 40,000 আর 1,60,000 মিলে হয় 2,00,000 টাকা। এই 2,00,000 টাকা আমি ক্লোজ করলাম, এটা হলো আমার মোট ব্যয়, মোট ব্যয়। আমরা মোটামুটি হিসাবের ধার প্রান্তে এসে গেছি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এটা তুলে নাও তোমাদের খাতায়। তাহলে এটা আমি এখন মিটে ফেলি। তাহলে আমরা আবার লিখি মাফি অ্যান্ড আননাফি, আননাফি ব্রাদার্স প্রিন্টার্স এর কি বোঝা যাচ্ছে আমাদের? মাফি অ্যান্ড প্রিন্টার্স এর উৎপাদন ব্যয় বিবরণী, উৎপাদন ব্যয় বিবরণী
এখানে তোমাদের প্রশ্ন আসতে পারে যে একবার উৎপাদন ব্যয় করলাম আবার কেন স্যার ওই উৎপাদন ব্যয় করব। এখানে লক্ষণীয় হলো যে এখানে বলা হয়েছে মাফি অ্যান্ড আননাফি ব্রাদার্স প্রিন্টার্সের উৎপাদন 2% কমিয়ে, যেহেতু আমাকে 2% কমাতে হচ্ছে পুনরায় আমাকে এই উৎপাদন ব্যয় তৈরি করতে হচ্ছে। বিষয়টি ক্লিয়ার? ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খাতা কলম নিও। উৎপাদন ব্যয় আমরা এখানে বিবরণ আগে লিখে নিই, বিবরণ টাকা মোট টাকা। তাহলে উৎপাদন ব্যয় ক হতে প্রাপ্ত, উৎপাদন ব্যয় ক হতে প্রাপ্ত, ক হতে প্রাপ্ত আমাদের উৎপাদন ব্যয় কত হয়েছিল বন্ধুরা? 160,000 টাকা, তাই নয়? এই 160,000 টাকা, এই 160,000 টাকা বাদ দিব আমরা। এখন বাদ কি বলেছে তারা? হ্রাস করতে বলেছে 2%। হ্রাস কত? এই 160,000 কত? 2%। তাহলে আমরা লিখি 160,000 ইন্টু 2%, তাহলে 16 দোকানে 32, তাহলে 3,200 টাকা। 3,200 টাকা, এই 3,200 টাকা বাদ দিলে আমরা পাই 1,56,800 টাকা। ঠিক আছে বন্ধুরা, এখন আবার বলছে মোট ব্যয়ের উপর 30% লাভ করতে হলে, মোট ব্যয়ের উপর 30% লাভ করতে হলে, তার আগে আমরা এর সাথে পরিচালন ব্যয়গুলো লিখে নেই, যোগ পরিচালন ব্যয়। পরিচালন ব্যয় আমাদের কি আছে? অফিস ও কারখানা, অফিস ও কারখানা প্রশাসনিক ব্যয়, অফিস ও প্রশাসনিক ব্যয় কত আছে? 20,000 টাকা। 20,000 টাকা বিক্রয় পরিবহন, বিক্রয় পরিবহন 20,000। তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে স্যার এর আগে তো আপনার পরিচালন ব্যয় নিলেন, আবার এখানে কেন আসলো? কারণ এটা আমার পরিবর্তিত, নতুন করে যেহেতু 2% হ্রাস করা হয়েছে, সেই জন্য আমাকে নতুন করে তৈরি করতে হলো। তাহলে 2% এটা করে আমরা যোগাযোগ করে 20,000 কত হলো? 40,000। এই 40,000 আসলো, 40,000 156,000-এর সাথে আমরা 40,000 টাকা যোগ করি, 156,000 যোগ 40,000, তাহলে হলো 196,800 টাকা। 196,800 টাকা, ঠিক আছে বন্ধুরা। এখন বলা হয়েছে এটা হলো আমার কি, এটা হলো মোট ব্যয়, এটা হলো আমার মোট ব্যয় যোগ কি যোগ হবে বলো তো বন্ধুরা? 30% লাভ করতে হলে মোট ব্যয়ের উপর, তাহলে আমার মোট ব্যয় কত আছে? 196,800 টাকা, এই এর উপর 30% লাভ করতে হবে, এই জন্য মুনাফাটা যোগ হবে। তাহলে যোগ মুনাফা কত আছে? 1,00,000 যোগ মুনাফা, মুনাফা 196,800 × 30%, 196,800 টাকা ইন্টু 30%, তাই না? তাহলে আসে 59,040 টাকা, 59,040 টাকা এটা আমরা যোগ করে দিলাম, যোগ করে হলো 2,55,840 টাকা, 2,55,840
55,840 টাকা। এটা হলো কি আমার, এটা হলো মোট মুনাফা পেলাম আমরা, মোট মুনাফা। এখন বলছে কি বলছে, 200 কানা বই তৈরি করতে হলে বিক্রয় মূল্য কত, তাহলে এটা আমার টোটাল বিক্রয় মূল্য হলো আমার, বিক্রয় মূল্য এইটা, এটা হলো আমার মোট বিক্রয় মূল্য। তাহলে আমরা এখন লিখতে পারি কি চেয়েছে আমাদের এখানে, 200 কানা বইয়ের মূল্য কত। তাহলে আমরা লিখি 200 কানা, সুতরাং দিতে পারো 200 কানা বই এর বিক্রয় মূল্য সমান সমান মোট বিক্রয় মূল্য ডিভাইডেড বাই বইয়ের সংখ্যা, বইয়ের সংখ্যা। তাহলে আমার মোট বিক্রয় আছে 255,840 ডিভাইডেড, বইয়ের সংখ্যা আছে কত, 200 কানা, 200 কানা, তাই না? ও সরি, 1,000, 1,000 বইয়ের সংখ্যা, টোটাল বইয়ের সংখ্যা হলো কত আমার, 1,000, আর এইখানে হলো 200 কানা। তাহলে 285 এত ভাগ হলো 1,000, 1,000 ইনটু হলো 200। তাহলে 200 বই তৈরি করতে আমার মোট টাকা 51,168 টাকা, 51,000 এত আসে। কি চেয়েছে আমার, 200 কানা বইয়ে বিক্রয় মূল্য কত। তাহলে আমরা 200 কানা, সুতরাং আমরা এটাই হলো উত্তর লিখতে পারি, উত্তর 200 কানা বইয়ের বিক্রয় মূল্য, বিক্রয় মূল্য কত আছে, 51,068 টাকা। ঠিক আছে বন্ধুরা, শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। আজ আমরা 11 অধ্যায়ে লেকচার 4 আলোচনা করলাম। তাহলে আমরা আগে আলোচনা করলাম অধ্যায় নম্বর 12-11, আগামী লেকচারে আমরা আর্থিক বিবরণী অর্থাৎ অধ্যায় 10 নিয়ে আলোচনা করব। ততদিন তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, আর তোমাদের বাড়ির কাজ এই ধরনের অঙ্কগুলো করবে, কোনো সমস্যা হলে আমাকে জানাবে। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থেকো।